ট্রান্সজেন্ডার পাঠ্যপুস্তকের মধ্যে এই চ্যাপ্টারটা নিয়ে যখন প্রতিবাদ করেছিলেন কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটির একজন তরুণ লেকচারার আসিফ মাহতাব উৎস এই যুবক প্রফেসর যখন জাতির সামনে ট্রান্সজেন্ডারের কুফলটা নিয়ে আসলেন এবং আমাদের পাঠ্যক্রম আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই হীন মানসিকতা যখন তিনি উন্মুক্ত করে দিলেন তখন সরাসরি ব্র্যাক ইউনিভার্সিটি তাকে বহিষ্কার করে দিয়েছে আমাদের কাছে সূর্যের মতো পরিষ্কার হয়ে গেল এদেশে যেই ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটি যেই বিকাশ যেটা আমাদের প্রত্যেকের মোবাইলে মোবাইলে আছে ১০০০ টাকা আমার ভাইয়ের টাকা আমার কাছে আনবো কিন্তু তাদেরকে ১৮ টাকা ৫০ পয়সা আমার দিয়ে দিতে হবে যাক সেবা দিচ্ছ কিন্তু দিচ্ছি আমার ১৮ টাকা ৫০ পয়সা নিয়ে আজকে যারা ভুড়ি বানাচ্ছ ব্র্যাক ইউনিভার্সিটি চালাচ্ছ আজকে তারা ইসলামের বিরুদ্ধে গিয়ে সমকামিতাকে প্রচার প্রতিষ্ঠিত করার জন্য ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে প্ররোচিত করছে যখন একজন প্রফেসর এটার প্রতিবাদ করেছে ওরা তাকে বহিষ্কার করেছে জাতির মুসলমানের বিবেকের কাছে আমাদের প্রশ্ন যেই ব্র্যাক ইউনিভার্সিটি একজন মুসলিম সন্তানকে মুসলিম বুদ্ধিজীবীকে তাদের ইউনিভার্সিটিকে বহিষ্কার করেছে বাংলার জমিন থেকে ব্র্যাককে বহিষ্কার করে বঙ্গোপসাগরে ফেলবো বিকাশ চালাবো না ব্র্যাক ইউনিভার্সিটি থাকবে না ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তে যাবো না ব্র্যাক ব্যাংকের সাথে লেনদেন করবো না করবো না করবো না এই ব্র্যাকের বিরুদ্ধে বিকাশের বিরুদ্ধে আজ থেকে আমরা বয়কটের ডাক দেন কারণ তারা আমাদের সেই মুসলিম বুদ্ধিজীবীকে যখন তাদের ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়েছে আমরাও তাদের ব্র্যাককে বহিষ্কার করে দিতে পারি বিকাশকে বহিষ্কার করে দিতে পারি বিকাশের বিকল্প নগদ আছে রকেট আছে এছাড়া ইউক্যাশ আছে আরও অনেকগুলো আছে টাকা পয়সা লেনদেনের জন্য বিকাশে আর লেনদেন করা দরকার জোরে বলেন দরকার আছে দরকার নাই তবুও তাদেরকে জানাতে চাই যে বাংলাদেশের মুসলমান সাধারণ মানুষ এরা ঘুমন্ত না এরা বাঘের জাতি ঠিক কিনা এরা নিরিবিলি মসজিদে বসে থাকে কিন্তু এদের চোখ কান খোলা কোথায় কোন অপসংস্কৃতি তোমরা ঢুকাতে চাও আমরা সেটা লক্ষ্য করছি এবং সময়ে সময়ে প্রতিবাদী হয়ে অগ্নিস্ফুলঙ্গের মতো আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে কিছু কিছু মানুষের রুচিতে আসছে কিছু কিছু মানুষ তাদের লক্ষ্য খুঁজে না পেয়ে আজকে নারীতে পরিণত হচ্ছে আবার কিছু কিছু নারী সমাজে জন্মগ্রহণ করে প্রকৃতিকভাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নারী হয়ে এই মহিলার আর মহিলা থাকতে মনে চায় না আজকে বিজ্ঞানের ডাক্তারের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উৎকর্ষতার সুযোগ নিয়ে এনারা পুরুষে পরিণত হচ্ছে এইটাকে বলা হয় ট্রান্সজেন্ডার বলবেন যে হুজুর এটা তো ডাক্তারদের একটা খুব ভালো একটা অবস্থা যেটা আমরা খুব আধুনিক হয়েছি পৃথিবী ইচ্ছা করলেই আমি নারী থাকবো না পুরুষ হয়ে যাব পুরুষ থাকবো না নারী হয়ে যাব দেখুন তো এই পৃথিবীতে পুরুষকে সৃষ্টি করেছেন কে নারী করে একজন নারীকে সৃষ্টি করেছেন কে আল্লাহর বিধান কখনো পরিবর্তন হওয়ার নাই আল্লাহ যা ভালো মনে করেন সেটাই করেছেন কাকে দিয়ে নারী হিসাবে সমাজের মধ্যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ থাকবে কাকে দিয়ে পুরুষ হয়ে সমাজটাকে বিনির্মাণ করে দেবে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে আজকে যখন আল্লাহর সেই নির্ধারিত বিষয়ের উপরে হস্তক্ষেপ করে পরিবর্তন আনছে এটা যদি সামনের দিকে চলতে থাকে চলমান হয় সমাজের সমাজ থাকবে না সমাজ ছিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে নর্দমা ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে ঠিক কিনা বলেন আরো ভালো করে বুঝবেন প্রিয় সুধী এই ট্রান্সজেন্ডার এটা যদি সমাজে অহরহ চলতে থাকে একজন যদি ইচ্ছা করলেই পুরুষ থেকে নারীতে পরিণত হয়ে যায় আর একজন যদি ইচ্ছা করলেই নারী থেকে পুরুষে পরিণত হয়ে যায় পরিণতিটা কি হবে একটু মনে করেন আপনি মনে করেন আমাদের সমাজে ধর্ষণ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড জানেন তো ধর্ষণ কাকে বলে রেপ কাকে বলে রেপ বলা হয় একজন পুরুষ যখন একজন নারীকে জোর করে ইজ্জত হরণ করে তখন তাকে ধর্ষণ বলা হয় ও উল্টা দিক থেকে একজন নারী যদি একজন বিপরীত লিঙ্গের পুরুষকে উত্ত্যক্ত করে তার অনুমতির বাইরে গিয়ে তাকে যদি
যৌনভাবে হেনস্থা করে সেটা ধর্ষণ হয়, ধর্ষণের পরিণতি মৃত্যুদণ্ড। কিন্তু এখন একজন পুরুষ তিনি ডাক্তারের কাছে যাইয়া 6 মাস অপারেশন কইরা নিজেকে নারী বানাই ফেলেছে, আবার আরেকজন নারী ডাক্তারের কাছে গিয়ে হরমোন চেঞ্জ করে নিজেকে পুরুষ বানাইছে, কিন্তু সমাজে আইডি কার্ডে সার্টিফিকেটে তার নাম কি আছে? পুরুষ বা নারী। এখন নারী যদি একজন নারীকে ধরে, নারী যদি একজন নারীর সাথে এই যৌন নির্যাতন করে বা যৌন এটা করে, তাহলে এটা তো কোনোদিন ধর্ষণ হবে না, হবে? কথা বলেন না। নারী যদি একজন নারীর গায়ে হাত দেয়, এটা কি ধর্ষণ হবে? এটা বলবে যে মারছে, আঘাত করছে, সেটা হতে পারে, ধর্ষণ তো হবে না। একজন পুরুষ যদি একজন পুরুষকে আক্রমণ করে, সেটা হবে যে আমার গায়ে হাত তুলছে, থাপ্পড় মারছে, সর মারছে, ঘুষি মারছে, কিল মারছে, কিন্তু ধর্ষণ তো হবে না, হবে কি? ওদিকে তো সে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাইয়া হরমোন পরিবর্তন করে নিজের মধ্যে তো পুরো পুরুষালী ভাব নিয়ে আসছে, এখন নারী হিসাবে নারীকে ধরছে না, সে তো যৌন চাহিদা প্রবৃত্তি পূরণের জন্য সে একজন নারীকে, পাশের বোনটাকে, পাশের বান্ধবীটাকে ধরছে, আর আইনের ফোকর দিয়ে তিনি বেরিয়ে যাবেন যে তিনি তো নারী, তিনি তো একজন নারীকে ধরতেই পারেন। এই যে দেখেন পৃথিবীর যেই নিয়মতান্ত্রিক যে ব্যালেন্সটা পরিবর্তন হয়ে সমাজের মধ্যে বেআইনি কার্যকলাপ বেড়ে যাবে, আর আপনি কোনো আইন দিয়ে এই সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন? জোরে বলেন। এবার আসুন 2 নম্বর, পুরুষে পুরুষে অথবা নারীতে নারীতে মিলনের জন্যই তারা মূলত এটা করে থাকে। আচ্ছা বলেন তো, এটাকে বাংলা ভাষায় বলে সমকাম, ইসলামে কি সমকাম জায়েজ? আরো জোরে বলেন, জায়েজ? এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বরাত দিয়ে বলেছেন, লূত নবীর জাতি ধ্বংস হয়েছে সমকামিতার কারণে, যেই সমাজে সমকামিতা বৃদ্ধি পায় সেই সমাজকে আল্লাহ লানত দিয়ে দাবিয়ে দেয়, গজব দিয়ে ধ্বংস করে দেয়। আজকে ট্রান্সজেন্ডারের নামে ইউরোপ আমেরিকাতে এটা অহরহ মানুষ ইচ্ছা করলেই তারা এটা করতে পারে, এবং এটা নিয়ে তারা গর্ব করে, ইউটিউব ফেসবুকে দেখবেন এটা নিয়ে তারা গর্ব করে, আমি পুরুষ ছিলাম নারী হয়ে গিয়েছি, আমি নারী ছিলাম পুরুষ হয়ে গিয়েছি। কিন্তু ভাইরে মুসলমান ভাই, আপনাকে বলছি, আপনার আমার প্রত্যেকের লক্ষ্য স্থির আছে, আপনার আমার লক্ষ্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কোনো মানুষ তার নিজের লক্ষ্য নির্ধারণ করবে না। আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে এবং জিন জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি লক্ষ্য একটাই, তোমরা ইবাদত করবে কার? আরো জোরে বলেন। আজকে সেই লক্ষ্যহীন মানুষগুলো পশুর মতো আচরণ করছে, সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য নিজেদের মধ্যে হরমোন চেঞ্জ করে, জেন্ডার চেঞ্জ করে, আজকে সেটা তারা গর্বের বিষয় বলছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এদেরকে লানত গজবপ্রাপ্ত ধ্বংসশীল জাতিতে আখ্যায়িত করেছেন। আমরা মুসলমানের দেশে আজকের বড় আক্ষেপের বিষয়, আমাদের যে প্রাইমারি স্কুলে পাঠ্য বই পড়ানো হয় সেই বইয়ের মধ্যেও এই বিষয়টাকে ঢুকিয়ে দিয়ে সরল কচি কাঁচা ছেলে মেয়েদেরকে ট্রান্সজেন্ডারের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, নাউযুবিল্লাহ বলেন।